আপনি ফার্মওয়েল কাজ আসছেন, কোম্পানি আপনাকে দিয়ে দিয়েছে কোনটাকে, কোনটাকে কাজ তো ফল কাটা, সার দেওয়া, বীজ দেওয়া, আপনি কোনটাকে কাজ পারেন না, এখন আপনি কী করবেন? আপনি অসুস্থ বা আপনার বয়স হয়ে গেছে বেশি, আপনি সারের বস্তা মাথায় নিতে পারেন না, আপনি ফল কাটতে পারেন না, আপনি বিষও দিতে পারেন না, এখন আপনি কী করবেন? এই ভিডিওটা আপনাদের জন্য, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি কাজ সম্পর্কে। দেখেন এইটা ফার্মওয়েল বাগান মালয়েশিয়া, আমি এখানে কাজ করি, আমার কাজ করা 5 বছর চলছে, আমি এত নতুন আসছিলাম, আমি কোনো কাজই পারিনি, ফল কাটা দিয়েছিল আমি ফলও কাটতে পারিনি, সার তো আমি এখনও দিতে পারি না, সার দিই না, আমি এখন ফল কাটি, অস্বতন্ত আর ফল কাটতে পারিনি। যারা তিনটি কাজ বলছি, আমি যে তিনটি কাজ বলছি, তিনটি কাজ করতে পারেন না আজকের ভিডিওটা, তাদের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যারা ফল কাটতে না পারেন অথবা বীজ দিতে না পারেন, সার দিতে না পারেন, তারা কী করবেন? তাদেরকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ কাজ মানো তো পারেন এমন কোনো কাজ নাই, আমরা সবাই কাজ তো আর বাড়ি থেকে শিখে আসিনি, কাজ আমাদেরকে এখানে শিখতে হবে। দেখেন ফল, এই ফল যদি আমরা কাটতে না পারি, দেখেন হাতে কাছে, তাহলে আমরা কী করবো? এর সে সহজ কোনো কাজ আছে? আমরা খন্তি ধরি আর খন্তি দিয়ে ফাঁড় দিলে, দেখেন ফলের গুঁড়ায় ফাঁড় দিলেই ফল ফুয়ে যায়, কিন্তু আপনার মনে করছেন যে আমরা এই কাজ পারবো না, যে আমরা কী করবো? এই দেখেন কাটা ফল আছে নিচে, ভিডিও করতে গিয়ে মোবাইলগুলো ফরে হাত থেকে, এই জন্য সরি দুঃখিত। দেখেন ফল, দেখেন ছোটো গাছ, এটা এখানে আছে বড় গাছ, আমরা ফল কাটি, ফল কাটা সহজ কাজই, সব কাজই আপনি যখন শিখে যাবেন কাজগুলো সহজে, কিন্তু আপনারা যারা করতে পারেন না তারপর তারা কী করবেন? তাদের কোম্পানিতে চিন্তা কারণে আপনাকে বেসিকে কাজ করেন, বেসিকে বিভিন্ন কাজ আছে, গাছের ডাল কাটা, গাছ পরিষ্কার করা, আপনার কোম্পানিতে ওই যে ফুল গাছ আছে সাইড, রাস্তার সাইড দিয়ে ফুল গাছ আছে, ওই ফুল গাছে আপনাকে কাজ করাবে, আপনাকে অফিস পরিষ্কার করাবে বা অফিসের সাইড পরিষ্কার করাবে, বা আমাদের রুম আছে যে রুমে আমরা থাকি ওই রুমগুলো পরিষ্কার করাবে। যারা আপনার কাজ করতে পারবেন না তাদের জন্য মানে ওই কাজ, যারা সবাই তো আমরা কাজ করি, দেখেন বয়স আমাদের এখানে আছে 50ও আছে 40ও আছে, তারা সবাই ফল কাটি, আমরা ফল কাটি, সার দিই, বাজা দিই, মানে বাজা দেওয়া মানে সার দেওয়া, রাসায়ন দেওয়া মানে বীজ দেওয়া, ফল কাটা মানে পতঙ্গ, তিনটা কাজই মানে সবচেয়ে বেশি হলো তিনটা কাজই এই ফার্ম হইলে। দেখেন কী সুন্দর আমাদের, এগুলো এরকম জঙ্গল ছিল আপনারা তো বুঝতেই পারবেন না যদি না দেখায় যে জঙ্গল কীরকম আসিল। এটাই কিন্তু এগুলোকে আমরা পরিষ্কার করছি, এই পাশে দেখেন জঙ্গল আছে, দেখেন কী জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতরে দেখেন গাছ আছে, এখনও পরিষ্কার করা বাকি আছে, আমাদের এখানে নতুন লোক আসছে, তারা এগুলো ধীরে ধীরে পরিষ্কার করতেছে। এগুলো ভিডিও আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কী কাজ করতে পারবেন বা কী কাজ করতে পারবেন না। যদি কাজ নাও জানেন তারপরে সমস্যা নেই, মানে বিভিন্ন কাজ করাবে আপনাকে, কোম্পানিতে অনেক কাজ আছে, কাজের অভাব নেই, আপনারা যারা ফার্মওয়েল আসবেন। এই কাজগুলো তেমন বড় না, মিডিয়াম, আমাদের এখনও সাফিত লাগে না, আমরা খন্তি দিয়ে কাটতে পারি ফল। আর যারা বেসিকে কাজ করবেন তাদের কিন্তু ওভার টাইম আছে, ওভার টাইম পাবেন 2 ঘন্টা ওভার টাইম, আর এখন তো বেসিক বেশি 1500 রিঙ্গিত, আল্লাহ রহমতের সামনে মাস থেকে শুনতেছি হয়ে যাবে 1800 রিঙ্গিত, ওই বেসিকে কাজ করলে আপনি 2000 টাকা পাবেন ওভার টাইম সহ, 200 টাকার ওভার টাইম, তো আপনি ধরেন যে 10টা ওভার টাইম করলে আপনি 1000 টাকা হয়ে যায়, 200 টাকা হয়ে যায়, 200 টাকা আর এন দিয়ে 1800 টাকা আপনার সাথে আছে, আবার
খাওয়ানোর টাকা দেয় কিছুটা, আপনি বোনাস দেয় 70-80 টাকার মতো, এমনি সেমনি মিলে আপনার 2,100-2,100 টাকার মতো হয়ে যায় বেসিক। আমাদের এখানে যারা বেসিকে কাজ করছি তারা 2,000 টাকা পাইছি, কিন্তু ফল কাটার মধ্যে টাকা বেশি। মালয়েশিয়ায় যাই কাজ করেন না কেন, ফল কাটায় মানে কন্ট্রাক্টের কাজই টাকা বেশি, বেসিকে কাজ বেতন কমে আসে। এখন আমার মধ্যে বেসিক ভালো, এখন বেসিক মোটামুটি ভালো আসে, কিন্তু মালয়েশিয়া বলতেই ফার্ম বাগান বলতে আপনাকে কন্ট্রাক্ট, আপনাকে বড় জোর 2-3 মাস কাজ করাবে ওই বেসিকে, তারপর আপনাকে দিয়ে দেবে কন্ট্রাক্টে। আপনি পারেন আর না পারেন, আপনাকে ওই 2-3 মাসে আপনি যাই শিখছেন এই দিয়ে চালিয়ে যেতে।